ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের পরিবারবর্গের হাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আর্থিক সহায়তা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের জন্য কর্মসংস্থান সহ বিশেষ আর্থিক সহায়তার কথা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার ওড়িশার বালাসোরে বাহানাগা বাজে স্টেশনের কাছে বিংশ শতাব্দী সব থেকে ভয়াবহ দুর্ঘটনায় মুখোমুখি হয় একসঙ্গে তিনটি ট্রেন। মালগাড়িতে ধাক্কা মেরে লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস ও করমণ্ডলে বেলাইন হওয়া বগির ধাক্কায় বেলাইন হয়ে যায় যশবন্তপুর হাওড়া সুপারফাস্টের কিছু বগি। এই দুই ট্রেনে সিংহভাগ যাত্রী ছিলেন এ রাজ্যে। ঘটনায় মৃত ও আহত এবং স্বল্প আহতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই ভয়াবহ দুর্ঘটনায় এখনো পর্যন্ত এ রাজ্যের 103 জনের মৃত্যুর খবর মিলেছে। এখনো পর্যন্ত ফেরানো হয়েছে 86টি দেহ। এখনো নিখোঁজের তালিকায় রয়েছেন প্রায় 40 থেকে 50 জন যাত্রী। এদিন সহায়তা প্রদান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মৃত 86 জনের পরিবারের হাতেই 5 লক্ষ টাকা ও 10,000 টাকা আর্থিক সহায়তা তুলে দেন। তাদের পরিবারের একজন করে সদস্যদের চাকরির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আগামী 3 মাস তাদের 2,000 করে টাকা ও রেশন সামগ্রীও দেবে রাজ্য সরকার। করমণ্ডল বিপর্যয় ক্ষতিগ্রস্ত পরিবারের 50 জন ছেলেমেয়ের শিক্ষার সমস্ত খরচের দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার। এই বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই ট্রেনে করে বাইরে যারা কাজের খোঁজে যাচ্ছিলেন, পুলিশকে বলবো তাদের মধ্যে কেউ এ রাজ্যে কাজ করতে চান তাহলে পুলিশের যে সিস্টেম আছে এলাকায় এলাকায় নিজের লোক রাখা, সেই কাজে যদি লাগানো যায়। আইন শৃঙ্খলা রক্ষা এই কাজে যতজন লাগবে ততজনকে যদি রাখা যায়, এতে মাইনে খুব কম কিন্তু বাড়ির পাশে এই কাজ, বাইরে গিয়ে থাকা খাওয়ার যে খরচ হলো তা বেঁচে যাবে। মেয়েদের ক্ষেত্রে আশা অথবা ICDS এ যদি তাদের কাজ দেওয়া যায় সেটা দেখার দায়িত্ব মন্ত্রী শশী পাজা ও চন্দ্রিমা ভট্টাচার্যকে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, এই দুর্ঘটনায় অঙ্গহানি হয়েছে এমন 3 জনকেও কর্মসংস্থান দেওয়া হয়েছে। এছাড়াও গুরুতর আহত 172 জনকে 1 লক্ষ টাকা ও ট্রমা কেয়ারে 10,000 টাকা, সামান্য আহত 635 জনকে 50,000 টাকা ও 10,000 টাকা এবং 50,000 টাকা এবং 799 জন পরিযায়ী শ্রমিককে মানবিক কারণে 10,000 টাকা করে তাদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। এই বিপর্যয় দুর্গত পরিবারের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রাজ্য প্রশাসনে সমস্ত কর্মী পুলিশ কর্মীদেরও ধন্যবাদ জানান তিনি। যিনি চলে যান তিনি তো চলে যান, কিন্তু পরিবারটা শুকিয়ে যায়, তাদের ভবিষ্যৎটা শূন্য হয়ে যায়, তাদের ভবিষ্যৎটা আধার হয়ে যায়। তারা জীবনে কি করে বাঁচবে, কি করে তাদের ছেলেমেয়েদের মানুষ করবে, কি করে শ্বশুর শাশুড়িদের দেখবে, কি করে মা বাবাকে দেখবে, এই ব্যাপারগুলো খুবই দুর্বেদনার ব্যাপার। আজ পর্যন্ত যে ফিগার আমাদের কাছে আছে, টোটাল ডেথ 103, তার মধ্যে আমরা 86 ডেড বডি পেয়েছি, তাই 86 জনকেই আমরা অ্যাপয়েন্টমেন্ট দিলাম এবং 5 লাখ টাকা এবং 10,000 টাকা এবং একটা চাকরি এবং আগামী 3 মাস আরও 2,000 টাকা করে। 3 জন যাদের কারো হাত কেটে বাদ গেছে বা পা কেটে বাদ গেছে বা চোখে দেখতে পাচ্ছে না, অথর্ব হয়ে গেছে, কাজ করতে পাচ্ছে না, এই রকম 3 জনকেও এটা তুলে দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।